সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলে অবসর নিতে চান, তবে তার মাথায় ঝুলছে হত্যা মামলাসহ আরও কিছু মামলার খর্ব। এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন, খেলার ক্ষেত্রে সাকিবের জন্য কোনো আইনগত বাধা নেই এবং নিরাপত্তা বিষয়ে সবকিছু সরকার নিশ্চিত করবে, কিন্তু নির্বিঘ্নে দেশ ত্যাগ এবং দেশে আসার ক্ষেত্রে আসিফ দাবি করেছেন এটা আইন তার গতিতেই চলবে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিন স্টেডিয়ামের ফ্যাসিলিটিস ঘুরে দেখেন এবং বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার প্রয়োজন তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ অন্যান্য কর্মকর্তার সাথে আলোচনা করেন। দক্ষিণ আফ্রিকা দল আসবে 16 অক্টোবর, 21 অক্টোবর প্রথম টেস্ট মিরপুরে, সেই ম্যাচ খেলতে চান সাকিব আল হাসান। কিন্তু গত কয়েকদিন মিরপুর স্টেডিয়ামে সাকিব বিরোধী আন্দোলন চলছে এবং দেয়াল লিখনও হয়েছে, গ্রাফিতি আঁকা হয়েছে, সাকিবের ছবিতে জুতা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে উপদেষ্টা আসিফ বলেছেন এটা মানুষের আবেগ থেকেই হচ্ছে, গণতান্ত্রিক স্বাধীন দেশে তাদের প্রতিবাদ করা এবং আন্দোলন করার সাংবিধানিক অধিকার আছে। তবে আমি সবসময় মনে করি বাংলাদেশের মানুষেরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু করবেন না আশা করি, কারণ দক্ষিণ আফ্রিকা খেলতে আসবে, যদি নিরাপত্তা বিঘ্নিত হয় সেটা ভালো বার্তা দেবে না কি। সাকিবের মামলা বিষয়ে আসিফ বলেন আমি আইনগত বিষয় নিয়ে কিছু বলব না, সেটা তার গতিতে চলবে, ক্রিকেটার তিনি খেলবেন, রাষ্ট্রের নাগরিক হিসেবে তার নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। তবে আইন উপদেষ্টা আসিফ স্যারের আসিফ নজরুল আমার যতটুকু কথা হয়েছে তিনি জানিয়েছেন সাকিবের যে মামলা প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকায় তার নাম থাকবে না, আর দেশের বাইরে নিরাপদে যেতে পারবেন কিনা সে বিষয়টাও আসলে আইন মন্ত্রণালয় দেখবে। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।